नमस्कार बंधुरा आपनारा सबाई केमन आछेन आशा करी सबाई भालोई आछेन। लाबणी संसारे आपनादेर सबाइके स्वागत। बंधुरा एखाने 800 थेके 900 ग्रामेर मतो चिकेन रयेछे, बोनलेस चिकेन देखतेई पाच्छेन। चिकेनगुलो किन्तु कोनो हाड़ नेई, हाड़ छाड़ा चिकेन नियेछि। चिकेन रयेछे, आलू आलू एखाने सिद्ध करे नियेछि, सिद्ध करे छाल छाड़िये केटे नियेछि। आलू, चिकेन, ক্যাপসিকাম और डिम निये नियेछि एखाने 4টে। बंधुरा आमी आज के बनाबो होच्छे डिम चिकेन आलू दिए परोटा। तो जार जोन्नो आमी कि करब, ये आलूगुलोके प्रथमे ब्लेंडार करे नेब। आलू और ये चिकेनगुलोके ब्लेंडार करे नेब, ক্যাপসিকাম। बंधुरा देखते पाच्छो आमी किन्तु सबकिछु मिक्सारे ब्लेंड करे निये चले एसेछि। एखाने रयेछे आमार आदा और काँचा लंका बाटा, एखाने सामान्य एकटु जिरे और गोलमरिच बाटा नियेछि, एखाने नियेछि ক্যাপসিকাম बाटा और एखाने नियेछि आपनार पेंयाज और रसुन बाटा। ब्यास बंधुरा कड़ा आमार गरम हो गेছে, आमी दिए दिচ্ছি এবারে रिफाइन तेल। আপনারা চাইলে সরষের তেলও করতে পারেন, আমি এখানে रिफाइन तेल দিচ্ছি, रिफाइन তেলেই করব আমি। বন্ধুরা তেল আমার গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটাটা। পেঁয়াজ আর রসুনটাকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটাকে আমি হালকা হালকা করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা বাটাটা, দিয়ে দিচ্ছি গোলমরিচ আর জিরে বাটাটা। এগুলো আমি সঙ্গে ভালো করে আমি মশলাগুলোকে আমি ভালো করে এবার ভেজে নেব। মশলাগুলো থেকে হালকা হালকা তেল ছাড়া শুরু হয়েছে, আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম বাটা। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব সব কিছু একসঙ্গে। ক্যাপসিকাম আমার দেওয়া হয়ে গেছে, ক্যাপসিকাম বাটা। এবার আমি চিকেন কিমাটা দিয়ে দেবো। চিকেন আমার সব দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। চিকেন দিয়ে একটু একটু করে জল ছাড়া শুরু হয়েছে। আমি এগুলোকে ভালো করে এইভাবে নাড়িয়ে ছাড়িয়ে রান্না করে নেব চিকেনটাকে। এই অবস্থাতেই আমি দিয়ে দেবো আমার ডিম। কাঁচা ডিমগুলো আমি এর মধ্যে এখনই অ্যাড করে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা আমার এখানে ডিম কিন্তু অ্যাড করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একসঙ্গে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থাতেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। লবণটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। আমি ডিম আর চিকেন যেটা দিয়েছি এগুলোকে ভালো করে এইভাবে কষিয়ে নেব মশলার সাথে, যতক্ষণ না চিকেনের থেকে হালকা কাঁচা যে ভাব গন্ধটা সেটা চলে যাচ্ছে, তখন আমি ওয়েট করব। চিকেন আমার মোটামুটি কষানো হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু, তাকে আমি যেটা ব্লেন্ড করে নিয়েছিলাম মিক্সারে, সেই আলুটাকে এবার আমি দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা আলু, চিকেন আর ডিম ভালো করে আমার মিশানো হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা আমি খুব বেশি না, সামনে একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। হলুদটাকে এবার আমি মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নেব। বন্ধুরা আলু দেওয়ার ফলে আমার গ্রেভিটা কিন্তু অনেকটাই আঠালো আঠালো হয়েছে। আর অবশ্যই এই অবস্থায় দেখে নেবেন, চেক করে নেবেন আপনাদের নুনটা আর লাগবে কি না। নুন যদি লাগে আপনারা তখন এর মধ্যেই দিয়ে দিতে পারেন। বন্ধুরা মাংসের পুরটি রেডি হতে থাকুক, ততক্ষণে আমি আটা ময়দার যে ডোটা সেটা বানিয়ে ফেলবো। নুন আর রিফাইন তেল দিয়ে আমি ময়দার ডোটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এটাকে মাখিয়ে আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব। বন্ধুরা পুর কিন্তু আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ হয়ে গেছে। আমি এবার গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। আর ডোটাকেও কিন্তু আধ ঘন্টা রেস্টে রাখা হয়ে গেছে, আমি এটাকে আর একটু মাখিয়ে নেব। বন্ধুরা আমার ময়দা মাখা কিন্তু রেডি, ময়দা কিন্তু ডো কিন্তু রেডি। আমি এবার এই ডোর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি লেচি কেটে নিয়েছি, এই যে ডো নিয়ে নিয়েছি। ডোটাকে আমি একটু বেলে নিয়েছি হালকা করে। এবার এর মধ্যে দিয়ে দেবো পুর, যে দিয়ে দিলাম পুর। এবার এটাকে ভালো করে নিয়েছি, এবার এটাকে আমি ময়দা গুঁড়োতে বেলে নেব। এই যে আমি একটু ময়দা মাখিয়ে নিয়েছি, এবার এটাকে আমি বেলে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি হাতে নিয়ে দেখাচ্ছি, আমার কিন্তু রুটিটা বেলা হয়ে গেছে পুর দিয়ে, পুর ভরা রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে। আমি এইভাবে সব কটা পরোটা ভেজে বেলে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পরোটা কিন্তু রেডি, সবগুলো পরোটা আমার ভাজা হয়ে গেছে। দেখো খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না, দেখতেই পাচ্ছ পুরোটা ভেজে মোটামুটি। দেখো বন্ধুরা দেখো কি সুন্দর নরম তুলতুলে পরোটাগুলো হয়েছে, পুরো চিকেন নেট দুধ দিয়ে ভরা পুরো। আমি দেখাচ্ছি ছিঁড়ে, দেখো আমি দেখাচ্ছি ভেতরে পুরগুলো। দেখো পুরো কিন্তু চিকেনের পুর ভরা, খুবই মজাদার রেসিপি, খেতে কিন্তু খুবই ভালো লাগে। বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন।